টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জুমার নামাজের হুকুম ও শর্ত সমূহ চলুন দেখে নেই জুমার নামাজের কি কি হুকুম ও শর্ত রয়েছে শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন এদিনের নামাজ আদায় অনেক ফজিলতপূর্ণ কেননা এদিনকে ঘিরে রয়েছে মহান রাব্বুল আল আমিনের অসংখ্য নিয়ামতের উপলক্ষ এই গুরুত্বপূর্ণ দিনের সুনির্দিষ্ট নামাজকে জুমার নামাজ হিসেবে আখ্যায়িত করা হয় জুমার নামাজ আদায় রয়েছে কিছু হুকুম ও শর্ত যা এখানে তুলে ধরা হলো জুমার জুমার হুকুম নামাজ ইহা প্রতিটি মুসলিম পুরুষ বালেক বিবেকবান স্বাধীন এবং ঘরবাড়ি বানিয়ে একটি জনপদে স্থায়ীভাবে বসবাস করে এমন ব্যক্তির উপর জুমার নামাজ আদায় করা ফরজ জুমার নামাজ নারী রোগী শিশু মুসাফির ও দাস দাসীর উপর ফরজ নয় তবে এদের মধ্যে যারা জুমার নামাজের হাজির হবে তারা নামাজ যথেষ্ট হয়ে যাবে আর মুসাফির যদি কোনো স্থানে অবতরণ করে অবস্থান নেয় যাত্রা বিরতি করে আর সেখানে জুমার আজান শুনতে পায় তবে তার জন্য জুমা আদায় করা জরুরি জুমার বাস্তবায়নের শর্ত জুমার নামাজ তার সময়ের মধ্যে আদায় করা ওয়াজিব জনপদের মধ্য হতে কমপক্ষে দুই বা জন নামাজই উপস্থিত থাকতে হবে নামাজের পূর্বে দুটি ক্ষুদা দিতে হবে খুতবায় থাকবে আল্লাহর প্রশংসা তার রেজি করে শুক্রিয়া আল্লাহ তার রাসুল সাল্লাহ আলহালামের আনুগত্যের প্রতি উৎসাহ প্রদান এবং আল্লাহর ভয়ের ব্যাপারে নসিহত জুমার নামাজ নামাজের নামাজের জন্য যথেষ্ট তাই জুমার পরে জহর আদায় করা প্রয়োজন নেই জুমার নামাজের হেফাজত করা ফরজ যে ব্যক্তি অলসতা করে করে পরস্পর তিনটি ত্যাগ আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন জাহ সুতরাং মুসলিম উম্মার উচিত জুমার নামাজে হুকুম ও শর্তসমূহ সমাজের লোকদের জানিয়ে তা বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা আল্লাহ তালা সবাইকে জুমার হুকুম ও শর্ত বাস্তবায়নের তফেক দান করুন আমিন আপনার জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ টিপস পেতে আমাদের টিপস পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ